<applause> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موجع الآخر إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم إلى آخر الآيات <applause> شمس بوشانشا شمس تعريف সেই মহানবুল আলমিনের জন্য যার অশেষ রহমতে তার মনোনীত একমাত্র দিন ইসলাম এই দিন ইসলামের মধ্যে তিনি আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়েছেন তার প্রশংসা আমরা এতটুকুই বলতে সক্ষম যে আলহামদুলিল্লাহ অতপর আজকের এই দিন যে আমরা পেয়েছি যুগে যুগে কালে কালে মানব ও দানবের জন্য জীর্ণ মানুষের জন্য আল্লা তালা অসংখ্য নবী রসুল পয়গম্বাদ প্রেরণ করেছেন যাতে ইহকালে তারা তার রবের নির্দেশনা পেয়ে সেগুলোকে আমলে পরিণত করে পরকালের জীবনে তারা সুখী হতে পারে এবং জাহান্নামের নামের আজাব থেকে বাঁচতে পারে তো সেই সমস্ত আম্বিয়া কিরামগণের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দৌরুদ সালাম খুসুসান শেষ নবী আহমদা মাহমুদ মুস্তফা সাল আলহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য সালাম। আল্লাহ আলাই আল্লাহ আজকের জুম্মার দিন জুম্মার উচিত আর আলহামদুলিল্লাহ আমাদের জুমার একটি আয়াত সুরা রথ সুরা নম্বর তেরো আয়াত নম্বর এগারোর কিছুটা অংশ আমি পাঠ করেছি সেটিকে সম্মুখে রেখে ইনশাল্লাহ খুদ্ শেষ করার প্রচেষ্টা করবো আমার বিল্লাহ রব্বিশহলি চৌধুরী ওয়াসলামরি ওয়ক দমানি আজকে চারিদিকে যেটা দেখা যাচ্ছে মানুষ দিন ইসলাম থেকে দাফেল হয়ে গিয়েছে দিন ইসলাম থেকে মানুষ সরে যাচ্ছে দিন ইসলামের আরকান মানুষ পালন করতে চাচ্ছে না আর এর একটাই কারণ মূলত মানুষ হয়ে গিয়েছে নাফসের পূজারী আত্মার পূজারী তারপরেও মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে এই কথা দেখা যায় যারা দিন ইসলাম কিছু মানুষ পালন করছে বলে যে ওসব ছাড়ো তো অত মেহনত করে অত মানুষকে বলে পরিবর্তন আনা যাচ্ছে না আর কোথায় পরিবর্তন হচ্ছে তাই যে যেমন আছে থাকতে দাও ও সম্ভব না তা আপনি বা আমরা এই চল্লিশ থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর একশো কুড়ি বছর খুব বেশি কেউ মাসছে এতেই আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এতেই আমরা যেন ধৈর্যহারা হয়ে যাচ্ছি অথচ পূর্বের নবী এবং রসুলগণ কত মেহনত করেছেন বিশেষ করে একটা নবীর কথা আল্লা সুবাহতালা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হচ্ছে নহু আলাই্লাম নহু আলাই সাল্লাম সাড়ে নয়শো বছর ধরে সাড়ে নয়শো বছর ধরে তিনি দাওয়াতি কাজ করেছিলেন তিনি তো বিরক্ত হননি তিনি তো একথা কথা বলেনি যে চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর দাওয়াতি কাজ করে তো ক্ষান্ত হয়ে যাননি তিনি সাড়ে নয়শো বছর পর্যন্ত মানুষকে দাওয়াতের কাজ আল্লাহ তালার প্রতি আহ্বান করেছেন তিনি নিজের কমকে নিজের গোত্রকে বলেছেন আদ ইয়াগুস ইয়াউস নাসারের তোমরা পূজা করো আল্লাহ আল্লা সুবানা ব্যতীত তাদের পূজা করো না তাদের পূজা থেকে তোমরা বিরত হও তোমরা সঠিক পথে এসো একমাত্র প্রভুকে চেনো আল্লাহ ইবাদত করো কিন্তু তার তার কথা লোকেরা শোনেনি খুব অল্প মানুষ অল্প কিছু মানুষ তার কথা শুনলো তার ইসলাম কবুল করল অতদিন পরে তিনি বিরক্ত হয়ে আল্লাহ সুভানতলার কাছে একটা আরি জানিয়েছিলেন যে এত দাওয়াতি কাজ করছে মানুষ চিটকিটি করছে থাকে অনেক রকমের অনেক রকম কথা হচ্ছে তা আল্লাহ তালার কাছে একটা আরি জানালেন যার জন্য আজাবের একটা বার্তা এলো আর সেই বার্তা যখন এলো তিনি নৌকা তৈরি করলেন ইমানদার গণকে এবং কিছু পশু পাখিকে নিয়ে তিনি তাতে আরোহণ করলেন তো যাক আমি ওদিকে যেতে চাচ্ছি না আমি শুধু এই উদাহরণটা দিতে চাচ্ছি এর মাধ্যমে যে সাড়ে নয়শো বছর আর আমাদের জীবন দেখুন একশো বছরের ভেতরে ষাট সত্তর পঞ্চাশ এই জীবনে এর মধ্যে আমরা বিরক্ত হয়ে যাচ্ছি যে আমাদের কথা কেউ শুনছে না তারপরে যে আমি পাঠ করলাম আল্লাহ এর মধ্যে সুহান নিশ্চয় আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে এখানে বহু শব্দ ব্যবহার করেছে এর এক বছর হবে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি নিজে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে পরিবর্তন করেন না তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে এমনটি নয় যে আমি উল্টো পথে চলবো আমি ভুল পথে চলবো আর আল্লাহ সুভানা তালা কি করবেন সাত আসমান থেকে নেমে এসে আমাকে পরিবর্তন করবেন এটা তো নয় আল্লাহ সুভানা তালা পবিত্র কোরআনের মধ্যে কাহাফের মধ্যে বলে দিয়েছেন অকলিল হাকমের রব্বিকম হক সত্য তোমার প্রভুর পক্ষ থেকে চলে এসেছে যার ইচ্ছা সে আনবে সে ইমান সত্য পথের অনুসারী হবে আমান আর যার ইচ্ছা সে কুফরি করবে অস্বীকার করবে আর যে ব্যক্তি কুফরি করবে অস্বীকার করবে আল্লাহ আতালা তার জন্য নাক কঠিন শাস্তি কালকে আমাদের দিনে তুলে রেখেছেন তো হক এসে পড়েছে আমাদের কাছে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে যদি আমরা নিজেকে পরিবর্তন না করি আর অমুকের দোষ দিই তমুকের দোষ দিই আজকে পরিবর্তন কোথায় মানুষ নামাজ আদায় করছে রমজান মাসে রোজা রাখছে কুরবানি করছে তারপরেও বিভিন্ন ধরনের অশ্লীল কাজ গান বাজনা নোংরা সিনেমা আমাদের অহরহ সব কিছু চলছে বাড়িতে বাচ্চাদা বাচ্চারা যাতে কাজ করে গান শুনে তার সেই গান শোনার ব্যবস্থাও করে দিচ্ছি অথচ মহানবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উমার রাজি তালানোর সঙ্গে যাচ্ছিলেন সামান্য বাঁশির শব্দ তার কানে এসেছিল সেই সামান্য বাঁশির শব্দ তার কানে আসতে তিনি দুই নিজের দুটো আঙুল দুই হাতে দুটো আঙুলকে কানে ভরে দিলেন ভরে দিয়ে অনেক দূর যাবার পরে তিনি বলছেন হে উমার আর কি শব্দ আসছে তিনি বলছেন না শব্দ আসছে না তখন তিনি তার কান থেকে আঙুলগুলো বার করলেন অনুরূপী ঘটনা ঘটেছিল যাচ্ছেন তখন উম রাজা কানে ওই বাঁশির শব্দ এসেছিল তখন তিনিও নিজের দুই আঙুল কানে ভরে নিয়ে নাফেকে জিজ্ঞেস করেছিলেন হে নাফে ওই আওয়াজ কি আসছে ওই শব্দ কি আসছে যখন তিনি বললেন না আর আসছে না তখন তিনি হাত কান থেকে বার করলেন আঙুল বার করলেন এবং বললেন যে অনুরূপী ঘটেছিল মহানবী সাল্লা সঙ্গে যখন আমি ছিলাম তাহলে সামান্য বাঁশির শব্দে মহানবী সাল্লাম নিজের কান থেকে নিজের কানকে ঢেকে নিলেন যাতে বাঁশির শব্দ তার কানে না যায় আর আজকে আমাদের অবস্থা কি আজকে আমাদের অবস্থা হচ্ছে আমরা গান বাজনার মধ্যে এত প্রবেশ করে আছি অথচ মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন আমার উম্মতের মাঝে কিছু লোক মাটি ধরে পাথর বর্ষণ করে এবং আকার বিকৃত করে ধ্বংস করা হবে আর এ শাস্তি তখনই আসবে যখন তারা মদ পান করবে রাখবে এবং বাদ্যযন্ত্র তিন হাজার ছয়শ পঁয়ষট্টি পাঁচ হাজার চারশো সাতষট্টি মহানবী সাম আরও বলছেন যে অবশ্যই আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা ব্যবিচার পুরুষের জন্য রেশমের কাপড় পোশাক মদ এবং বাদ্যযন্ত্র হারাম হওয়া সত্ত্বেও হালাল মনে করবে বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো নব্বই আবুদাউদ দারিমি তিরমিজিত রয়েছে সহিউল জামে হাদিস নম্বর পাঁচ হাজার চারশো ছেষট্টি তিনি সাল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ আমার উন্মতের জন্য মদ জুয়া ঢোল তবলা এবং বিনা জাতীয় বাদ্যযন্ত্রকে হারাম করেছেন মুসনাদে আমাদের হাদিস সিলসিলা সহিহা সতেরোশো আট তো এত কিছু আমাদের কাছে লক্ষণ রয়েছে প্রমাণ রয়েছে যে গান বাজনা বাদ্যযন্ত্র আমাদের জন্য হারাম অথচ আজকে আমরা বাদ্যযন্ত্র গান বাজনার মধ্যে পড়ে আছি আমাদের সন্তানদেরকে ফেলে রেখেছি তারপরে আজকে তো কি আর বলবো প্রত্যেক হাতে হাতে মোবাইল এবং সেই মোবাইলের মাধ্যমে চলছে গান বাজনা পকেটে পকেটে সিনেমা অনেক মানুষকে দেখা যায় যারা তারা পাঁচ অক্ত নামাজি মুখে দাঁড়িয়ে আছে মাসাল্লাহ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি তারপরে যদি তাদের মোবাইল চেক করা যায় তাদের মোবাইলের মধ্যে অশ্লীল সিনেমা তাদের সেই চিপের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা কিছু পাওয়া যাবে তো এটা কিসের জন্য তাহলে কি আমি দেখাতে চাচ্ছি যে আমি ইমানদার উপর দিয়ে দেখাতে চাচ্ছি আর নিচে দিয়ে আমি বেইমান তো এই রূপ লোকের প্রতি কি আল্লাহ রহমত হবে তো এত কিছু আমরা বলি আমরা শুনি তারপরেও কিন্তু আমাদের সাড়া নাই নিজেদের মধ্যে পরিবর্তন নাই যদি নিজেদের মধ্যে পরিবর্তন না আনা যায় কাল কেয়ামতের দিনের যে ঘটনা আল্লাহ সুফান আতালা সুরা মুলকের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ শোফান আতালার অবাধ্য চারণ করবে আল্লাহ শোহান আতালা বলছেন তাকাদু তামা ইয়াজহু মন কয় দে কুল্লাম আ উল্লা ফ ইয়া ফি হাফা সা আহম খসনা তো হাল আমি কুমনা জি জাহান্নাম যখন রোশে ফেটে পড়বে রাগে ফেটে পড়বে যখনই তাদের কোনো দলকে নিক্ষেপ করা হবে তাদের রক্ষীরা জাহান্নামের যারা দরবান রয়েছে তারা জিজ্ঞেস করবে সেই জাহান্নামিদেরকে তোমার নিকট কি কোনো সতর্ককারী আসেনি যা আলা সুবানতলার আজাবের কথা গান বাজনা শুনলে কি আজা হবে নেশা জাতীয় বস্তু পান করলে নেশা জাতীয় বস্তু ব্যবহার করলে কি আজা হবে এরকম কি কোনো ব্যক্তি আসেনি তোমাদেরকে ভয় দেখায়নি ক তারা বলবে বালা কদ জে নাজিরুন না জিরুন ফাকত জবনা অকুল নামা মিন ইন আন দোলা ইন কবির তারা বলবে অবশ্যই আমাদের নিকট সতর্ককারী এসেছিল আমরা তাকে মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছে উল্টো ওদেরকে বিভ্রান্তকারী মনে করা হয়েছিল আজকে চারিদিকে জলসা হচ্ছে চারিদিকে ওয়াজ নসিহত হচ্ছে জুমার খুদ্া হচ্ছে আমরা অহরহ কোরআন ও হাদিসের বাণী শুনছি কিন্তু তার সত্য পরিবর্তন নাই কাল কিয়ামতের দিনে যখন কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে তখন কিন্তু না রাস্তা থাকবে না উপায় থাকবে না জাহান দারোগা যখন জিজ্ঞেস করবে তখন কিন্তু না তখন মুখ দিয়ে সত্যটা বের হবে যে হ্যাঁ আমাদের কাছে ওলা মারা গেছিল আমাদের কাছে বর্ণনা করেছিল আমাদেরকে সুসংবাদ দিয়েছিল ভালো কাজ করলে আর মন্দ কাজ করলে পাপের কাজ করলে জাহান নামে আসতে হবে এই সতর্ক বাণীও দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমরা সেদিন তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম আর বলেছিলাম আল্লাহ কিছুই অবতেন করেন আজকে বলা হচ্ছে বলা সত্ত্বেও হাদিস পরিষ্কার বলে দেওয়া হচ্ছে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার নয়শো তিরিশ তিন হাজার তিনশো নব্বই এবং সাহি মসিম হাদিস নম্বর দুই হাজার তিন সেখানে পরিষ্কার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বাণী বলে দেওয়া হচ্ছে কুল্লু এই যে খুদবাতে পাঠ করা হলো কুল্লু বেদাত ইন দলায়লা প্রতিটা বেদাতি হচ্ছে ভুষ্টতা বা কুল্লু দলায়লা তিন ফিন্নার আর প্রতিটা ভুষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম অনুরূপী মহানবী সাল্লাম ব্যবহার করছে শব্দ কুল্লু মুস্কির খামর প্রতিটি নেশা জাতীয় হচ্ছে মদ কুল্লু মুস্কির খামর অকুল্লু খামর হারাম আর প্রতিটা মদ হচ্ছে হারাম কুল্লু মুস্কির হারাম মহানবীর বলছেন প্রতিটা কুল্লু প্রতিটা মুস্কির নেশা জাতীয় বস্তু হারাম এগুলো শোনার পরেও নামাজ পড়ছে নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে হাতেতে খয়নি ডলছে এগুলো জানা সত্ত্বেও নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছে ধরাচ্ছে সিগারেট ধরাচ্ছে বিড়ি এগুলো জানা সত্ত্বেও গুল দিয়ে দাঁত মারছে এগুলো জানা সত্ত্বেও রমজান মাসে রোজা করার পর যখন ইফতার করছে ইফতার করার পর জর্দা পান মুখে পুরে দিচ্ছে তাহলে এগুলো কি এগুলো করলে কি ক্ষতি নাই এগুলো হচ্ছে সব জেনা জানা সত্ত্বেও নিজের ন্যাপসের তেবা করা নাফসের আনুগত্য করা আর নাফসের আনুগত্য করলে পরে কিন্তু কাল কিয়ামতের দিনে পার পাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা কসাসের মধ্যে বলছেন ফাইলাম ইস্তাজিবু লাকা ফাআলাম আননা মা ইত্তাবিউনা অমান ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিন আল্লাহ ইন্নাল্লাহ লা ইহাদিল কমাজ আয যালিমিন অতঃপর তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জানবে যে তারা শুধু নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ আগ্রহ করে যে ব্যক্তি নিজের খেয়াল খুশির অনুসরণ করে সে অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আল্লাহ কোনোদিন জালিম সম্প্রদায়কে অত্যাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না এছাড়াও সুরা মুহাম্মাদের আয়াত নম্বর চোদ্দ সেখানে আল্লাহ সুবান তালা বলছেন আপামান কানা আলা বৈনা রব রব্বিহী কামা জুইয়া কামান জুইয়েন আলাহু সু ও আমালিহি অত্যাবা ও আহম যে ব্যক্তি তার রব হতে প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার নেই যার নিকট নিজের মন্ত্র কাজগুলি শোভন প্রতীয়মান হয় এবং যারা নিজে খেয়াল খুশির অনুসরণ করে তা আল্লাহ সুবান সারমর্ম হিসাবে যেটা বলতে চাইলেন যে আমরা যদি আল্লাহ তালা বাণী কোরআনের বাণী হাদিসের বাণী সবকিছু জানা সত্ত্বেও যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করতে পারি নিজের পরিবর্তন সর্বপ্রথম নিজেকেই করতে হবে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে তারপরে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে দায়ীর স্বভাব হচ্ছে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের পথে মানুষকে আহ্বান করবে বা যে ব্যক্তি নিজে মসজিদ হোক মাদ্রাসা হোক বা সমাজের লিডার সমাজের নেতা ধর্মীয় নেতা তার মধ্যে প্রথম তাকবাটা থাকতে হবে তার নিজের মধ্যে প্রথম তাকবাটা থাকতে হবে আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন আল্লাহ সুবাহন তালা বলছেন মহানবী সাল্লাম যে যে কোনো বাণী মহানবী সাল্লাহামের হাদিস কোরআন হচ্ছে আল্লাহ সুবান তালার আয়াত সরাসরি বাণী আর কোরআনের ব্যাখ্যা কৌশল হিসেবে মহানবী সাল্লাম যা কিছু বলেছেন যা কিছু করেছেন যেটা সমর্থন সমর্থন করেছেন সেগুলো হচ্ছে হাদিস কিন্তু সেই হাদিসের মধ্যে সবচেয়ে উত্তম বাণী মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে মহানবী সাল্লামের কৌলি হাদিস তার মুখের কথা তার মুখের বার্তা আল্লাহ সুবান তালা যার জন্য কোরআনের মধ্যে বলে দিয়েছেন অমা আতাকুম রসুল ফাহুহু উমা নাহায় কুমান হুফান তাহু আল্লাহ শোহান আতালা বলছেন রসুল তোমাদেরকে যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো আর যেটা হতে তোমাদেরকে রসুল নিষেধ করেন তা হলে তোমরা বিরত থাকো তা রসুল সসামের আদেশকে পালন করতে হবে তার নিষেধ থেকে বিরত থাকতে হবে আর রসুল সসলামের কথা হল আল্লাহ সুফান আলাহ তালার কথা কারণ আল্লাহ সুফান আতালা বলছেন সোরা নাজমিতে অ মা এন্দুকরেন হাওয়াইন হুয়া ইলাহাইহা সে মোহাম্মদ আসলাম কিছুই বলেন না নিজের পক্ষ থেকে সরিয়তি কোনো বাক্য বলেন না যা কিছু বলেন সেটা হচ্ছে আল্লাহর নম্বর চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন একদম পরিষ্কার করে দিয়েছেন যে যদি সাল্লাম নিজের পক্ষ থেকে শরীয়তি কোনো কথা বলতো আল্লাহ সুবাহ তার ও গলার কণ্ঠনালীটাকে কেটে দিতেন তাহলে পবিত্র কোরআনের বাণী অনুসারে বোঝা যাচ্ছে যে সাল্লামের মুখ দিয়ে যে বাক্যগুলো বের হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোনোদিন আজান দেননি কিন্তু আজান দিলে পরে কি আছে কত স্বভাব আছে সে কথা বর্ণনা করেছেন তাই আমাদের আজান দিতে হবে সেই স্বভাবের দিকে যেতে হবে মহানবীশ্বাসনাম নিজের মুখ দিয়ে বলছেন যে গান বাজনা হারাম কিন্তু সেই গান বাজনার মধ্যে আমরা ডুবে আছি মহান বিশ্বাস নিজের বলছেন যে প্রতিটা নেশাজাতীয় বস্তু হারাম কিন্তু আমরা সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও তার মধ্যে ঢুকে আছি আমাদেরকে দাবাতি কাজের আহ্বান করতে হয় মানুষকে ডেকে ডেকে বের করতে হয় অথচ তিনি দাবাতি কাজের গুরুত্ব হিসাবে অনেক কিছু বলেছেন তাই আমাদেরকে পরিবর্তন নিজেদের মধ্যে নিজেদের প্রথম করতে হবে যদি আমরা নিজেরা পরিবর্তন না হতে পারি আল্লাহ সুবানা তালা কালকে আমাদের দিনে কিন্তু পাকড়াও করবেন আর যখন জাহান্নামের নামের রক্ষীরা জিজ্ঞেস করবে যে কিসের জন্য তোমাদেরকে জাহানামে আসতে হয়েছে কালকে আমাদের দিনে কিন্তু মিথ্যা কোন ব্যক্তি বলতে পারবে না তাই ভাই আসুন আমরা নিজেদেরকে সংশোধন করি নিজেদের ভেতরে যে যেগুলো আছে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় মানবী মাহমুদ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কুল্লবানী আদম খত্তা খত্তা তব প্রতিটা আদম সন্তানই হচ্ছে ভুলকারী আর তাদের মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে সংশোধন করে নেয় নিজের ভুলটা স্বীকার করে নেয় তবা করে তো আল্লাহ যেন আমাদেরকে সুযোগ সুযোগ দান করেন আর যেন আমরা নিজেদের নিয়ে সমাজকে সংস্কার করতে পারি বিএন ইসলামের পথ আহ্বান করতে পারি আমাদের মধ্যে যারা সচেতন ব্যক্তি তাদেরকে এটা দায়িত্ব নিতে হবে আজকের অধিকাংশ মানুষ মনে করছে যে বিএন ইসলাম শেখেলে আজকে সায়েন্স আজকে টেকনোলজি আজকে এত কিছু বের হয়েছে আমরা কি উপভোগ করবো না একটু আপনি সবকিছু উপভোগ উপভোগ করতে পারেন প্রযুক্তির সমস্ত কিছু ব্যবহার করতে পারেন কিন্তু ভালো দিকটা ব্যবহার করেন মন্দ দিকটা তো শয়তানের দ্বারা শোভিত করা হয়েছে আমাদের কাছে আল্লাহ তালা আমাদেরকে সুমতি দিক আমরা যেন নিজেদের মধ্যে সংশোধন আনতে পারি আমরা যেন আগামীতে সকলে নাফসের পায়রাবি হতে মুক্তি পেতে পারি আর আল্লাহ সুবান তালার পাইরাবি করতে পারি তার অনুগত করতে পারি

যে ইমানদারদের পরিচয় ইমানদারদের পরিচয় হিসেবে আল্লাহ সুবান তালা বললেন যে তারা অদৃশ্যে বিশ্বাসে রাখে নামাজ আদায় করে এবং আল্লাহ সুবান তল্লার প্রতি তাদের রুজি রোজগার থেকে ব্যয় করে তো বিষয় হচ্ছে যে ইমানদার হতে গেলে পরে আল্লাহর উপরে ইমান রাখতে হবে তার পাশাপাশি অদৃশ্যের বিষয়গুলোতে ইমান রাখতে হবে অদৃশ্যের বিষয়গুলোর মধ্যে রয়েছে কেয়ামত অদৃশ্যের বিষয়গুলোর মধ্যে রয়েছে ফেরেশতা অদৃশ্যের বিষয়গুলোর মধ্যে রয়েছে তাকদির এই সমস্ত প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আলামে পারে বা কবরে জীবন তাকদিরের প্রতি আমাদের এমন বিশ্বাস করতে হবে যে তাকদিরে যেটা লেখা আছে সেটা ঘটবেই তাকদিরকে কেউ রদ করতে পারে না এ সম্পর্কে তিনি মিজি একটা হাদিস রয়েছে যে মুসা আলাহ যখন মৃত্যুবরণ করলেন তার পার্থিব শরীর তো রয়ে গেল এখানে কবর কবরস্থ হয়ে তিনি যখন গিয়ে আদম আলা সঙ্গে সাক্ষাৎ করলেন তখন তিনি আদম সালামকে বলছেন আপনি হচ্ছেন যত নষ্টের গোড়া আপনাকে এবং মা হাওয়াকে আল্লাহ জান্নাতে দিলেন আর নিষেধ করলেন যে বৃক্ষের নিকট না ওই ফল ভক্ষণ আর আপনারা সেটা করলেন যার জন্যে জান্নাত থেকে বিতাড়িত হলেন নইলে আমরা সবাই জান্নাতে পয়দা হতাম তো আদম আলাহাল্লাহ মুসা আলাহ সাল্লামকে বললেন হে মূসা তোমাকে কি আল্লাহ সুবানা কিতাব দান করেছে সেই কিতাবের মধ্যে কোন একটা কিতাব দান করেছে মুসা সালাম বলেন হ্যাঁ সেটা তো তিনি বলেন সেই তাওরাতের মধ্যে কি তুমি এই আলোচনাটা পেয়েছ যে আদম আলাই সাল্লাম ভুল করলেন আর তিনি ওই বৃক্ষের ফল ভক্ষণ করলেন তাকে নামিয়ে দেওয়া হলো তখন বলেন হ্যাঁ পেয়েছি তবে এতে আমার কি করা আসে আমাকে সৃষ্টি করার আগেই সেই কিতাব লিপিবদ্ধ করা হয়েছে তো মুসা আল্লাহ সাল্লাম তখন চুপ হয়ে গেলেন অন্যরূপে আমরা যদি ইব্রাহিম আলাহি সাল্লামের ঘটনা কোরআন মসজিদের মধ্যে দেখি সুরাজ সফাতের কোরআনও কিন্তু আগে আগে লিপিবদ্ধ হয়ে গিয়েছে তো সেই কোরআনে আল্লাহ সুবান তাল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাহ সাল্লাম যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন তিনি আল্লাহ সুবান তাল্লাহর কাছে প্রার্থনা করতে থাকলেন রব্বি হ্যাবলি মিনাস আলিহীন হে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান দান করো তো আল্লাহ সুবান তার প্রার্থনা কবুল করলেন তাকে সৎ সন্তান দান করা হলো তো তাকদির লিপিবদ্ধ হয়ে গেছে বোখারির হাদিসের শব্দ যে কলমের কালি শুকিয়ে গেছে এবং খাতা গুটিয়ে নেওয়া হয়েছে যেটা তাকদিরে লেখা আছে সেটা ঘটবেই সেটাকে কেউ রাদ করতে পারবে না অমুক জায়গায় না যদি যা তো যাওয়া হতো অমুক জিনিসটা ঘটতো না ওই জিনিসটা না হলে এই জিনিসটা হতো না এগুলো হচ্ছে ত্যাগ প্রতি অবিশ্বাস হওয়ার জন্য মানুষের মুখ দিয়ে এগুলো বের হয়ে থাকে তো তাকদিরে যেটা লেখা আছে যেটা লেখা আছে আসমানে সেটা ঘটবেই জমিনে তো ত্যাগ প্রতি যেমন মানুষ কাজ করে কাজকর্ম করে তারপরে তারা তার ফলাফলের উপরে নির্ভর করে তো ত্যাগদিরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে তো মহানবী সাল্লাহ্লামকে একরাম কোনো প্রশ্ন করেছিলেন হে আল্লাহ রসুল যখন ত্যাগদিরের সমস্ত কিছু লেখা আছে তারপরে আমরা তাহলে কর্মটা কেন করব। তো মহানবী মাহমদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে দিয়েছেন যে যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তার জন্য সেই কাজটাকে সহজ করে দেওয়া হয়েছে তুমি নিজের কর্মের মাধ্যমে নিজের ত্যাগদিরকে অনুসন্ধান করো তো আমাদের আল্লাহ প্রতি আস্থা রাখতে হবে তাকদীরের প্রতি আস্থা রাখতে হবে তাকদীর জানার জন্য ভাগ্য জানার জন্য যে ব্যক্তি ওই জ্যোতিষীদের কাছে যাবে হাত দেখাবে তার কাছে হাত পাতবে আর বলবে যে আমাকে বলে দাও তো মহানবী সাল ইসলাম বলছেন যে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না তো তাকদীরের উপরে ইমান রাখতে হবে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবাহ তালার উপরে ইমান রাখতে হবে তারপরে হচ্ছে নামাজ আদায় করতে হবে পাঁচ অক্ট নামাজ আদায় করতে হবে তারপর আল্লাহ সুবাহ তালা বলছেন ইমানদারদের পরিচয় হিসাবে যে তারা নিজেদের রুজি রোজগার আল্লাহর প্রতি ব্যয় করে তো আজকে আমরা আজকে গত সপ্তাহে আমরা ঈদ পালন করলাম তো গত সপ্তাহে আমরা ঈদ পালন করেছি আল্লাহ তাদের তারা কুরবানি করেছে যাদেরকে সামর্থ্য দেয়নি তারা অন্তত বাড়িতে সীমায় বা আরো কিছু মিষ্টান্ন দ্রব্য তৈরি করেছে আমরা ঈদের নামাজ সবাই আদায় করেছি কিন্তু আমাদের পার্শ্ববর্তী ভারতের একটা রাজ্য কেরাল সেই কেরালাতে চোদ্দোটি জেলার মধ্যে তেরোটি জেলা বন্যাগ্রস্ত হয়েছে তারা বিপন্ন তারা আজকে অসহায় তারা ঈদ করতে পারেনি তারা কোরবানি করতে পারেনি তাদের বাড়িতে কোনো তৈরি হয়নি আজকে তারা বিপন্ন হয়ে আছে তো আমাদের উচিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো কারণ কেরালার এক তো হচ্ছে বিষয় যে কেরালার বিষয়টা হচ্ছে সেখানে মুসলিম বেশি আর সেখানে আহলাদিসের সংখ্যাও বেশি আমরা আহলাদিস নিজেকে দাবি করি তো হালাদিসের সংখ্যা সেখানে বেশি আর কেরালার মধ্যেই রয়েছে মহানবী মাহমুদ জীবিত অবস্থায় জীবিত থাকাকালীন কেরালার মধ্যে কোডাঙ্গুলো জেলার চেরামান জুমা মসজিদ স্থাপিত হয়েছিল সাহাবে কেরামদের দ্বারা সেখানে দিন প্রতিষ্ঠিত হয়েছিল তো সেই কেরালার বাসীদের অবস্থা আজকে খুবই খারাপ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আহ্বান করা হয়েছে গতকালকে আমরা কলকাতার একটি সভায় গিয়েছিলাম মিছিল সহকারে যেমনটি করা হচ্ছে আসামে আজকে বেশিরভাগ মুসলিমকে বিতরণ করা হচ্ছে বাঙালি মুসলিম হিন্দু বাঙালি বা অন্যান্য জাতিকেও বিতরণ করা বিতাড়িত করা হচ্ছে বলা হচ্ছে এরা বাংলাদেশ থেকে এসেছে আমাদের বাংলার বিজেপির যে সভাপতি সেই দিলীপ গুহ তিনিও বলে দিয়েছেন যে পশ্চিমবাংলায় যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে এখান থেকে মুসলিমদেরকে খেদন করা হবে মুসলিম বাঙালিদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে তাহলে এই একটা সমস্যা চলছে আমরা গতকাল গেছিলাম মিটিং করেছি বাড়িতে বসে থাকলে কিছু হবে না দুঃখের বিষয় আজকে আমাদের ডাকা হলে আহ্বান করা হলে আমরা চাই না এই বের যদি না হয় তো হবে আন্দোলন করতে হবে তো আন্দোলন সেখানে আমরা ছিল ছিলাম তো বিষয় হচ্ছে আবার একটা মানুষের কাছে আহ্বান জানানো হয়েছে আজকে বিশেষ করে সমস্ত জায়গায় জুম্মার জন্য বলা হয়েছে যে জুমায় মানুষদেরকে অবগত করা যে কেরালাবাসীদের পাশিয়ে আমরা যেন দাঁড়াই আল্লাহ সুফানা তার রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পারস্পরিক দয়া ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনে তুমি মুমিনদের একটি দেহের মতো দেখবে কেরালাবাসীরা যারা মুসলিম তাদের যদি কষ্ট হয় তো আমাদেরও সেই কষ্টের অনুভব হওয়া উচিত যখন শরীরের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয় তখন শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ রাত জাগে এবং জ্বরে অংশ নেয় বোখারি হাদিস নম্বর ছয় হাজার এগারো ছয় হাজার তেরোতে মহানবী এটা বলছেন তারপরে বলছেন যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দয়া করা হয় না হাদিস তো হচ্ছে যে দয়া করতে হবে দান করতে হবে আমাদের উচিত কেরালার বাসীদের প্রতি দাঁড়ানো আমাদের ভাইদের প্রতি দাঁড়ানো পার্শ্ববর্তী রাজ্য সেখানে সবাই অসুবিধাতে আছে যে যতটুকু পারে সামর্থ্য যার যতটুকু সামর্থ্য আছে এই এটা বলা হচ্ছে না যে সবাইকে দিতেই হবে বাধ্যগত দিতেই হবে এটা বলা হচ্ছে না যার সামর্থ্য আছে সে দেবে যার সামর্থ্য আছে নিজের অর্থ থেকে সে দান করবে সেই দানগুলো এক জায়গায় করে ব্যবস্থা আছে আমাদের আর রাজ্য সংগঠনের পক্ষ থেকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আমাদের কাছে আমরা যদি অর্থগুলো এক জায়গায় করে সেই অ্যাকাউন্ট নাম্বারে ফেলে দিই তাহলে সেখান থেকে পৌঁছে যাবে বাসীদের প্রতি আর আমাদের একটা কর্তব্য পালন করা হবে তা আল্লাহ সোভান তালা যেন আমাদেরকে এই সময় দান করেন কারণ দান করা স্বভাব হিসাবে আল্লাহ সুবেন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আদিম নে হাতিম রাজুল্লাহ তালা আন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী মাহমদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তোমরা জাহান্নাম হতে নিজেদেরকে রক্ষা করো এক টুকরা খেজুর দান করা হলেও এক টুকরো খেজুর হলেও সেটা দান করলেও সেই দানের বদৌলতে আল্লাহ সুবাহ তালা হতে পারে আমাদেরকে আগুন থেকে বাঁচিয়ে দেবেন তো আল্লাহ এই আমাদেরকে দান করুক বুখারি হাদিস চোদ্দশো সতেরো মুসলিম হাদিস নম্বর এক হাজার ষোলো তো আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ সুবান যেন আমাদেরকে নাফসের পাইর বিহতে মুক্তি দান করেন এবং আল্লাহ সুভানা তালার আনুগত্য করার সম্মতি দান করেন এবং আমাদের অন্তরে যেন দয়া তিনি দান করেন এবং আমরা যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী

ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين <applause>